কোচবিহারের ঐতিহ্যবাহী 210তম রাসমেলা উপলক্ষে দি গ্রেটার কোচবিহার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সমস্ত দর্শনার্থীদের জন্য খাবার বিতরণ করা হলো। খাবারের তালিকায় ছিল রুটি, সবজি, আচার। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেলা ঘুরতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা আসে। দুপুরবেলা সেই সমস্ত দর্শনার্থীদের যদি কিছু খাবার তুলে দেওয়া হয় তাহলে অনেকটাই উপকৃত হবেন তারা, তাই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রত্যেক দিন প্রায় 3000-এর বেশি মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে বলেও জানা যাচ্ছে। এই বিষয়ে কোচবিহার লায়ন্স ক্লাব শাখার সভাপতি কি জানিয়েছেন শুনব। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। आपना ना उनार संगे देखा करते पारे। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আমাদের লাইনসের থেকে এখানে ফুড ফর অল বলে আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের অঙ্গ হিসাবে এবার আমরা রাসমেলাকে বেছে নিয়েছি, যাতে রাসমেলায় এখান থেকে বাইরের দর্শনার্থীতে আসে, যারা মেলা দেখতে আসে তাদের খাওয়ার কিছু প্রবলেম হয়, তো এইসব চিন্তাভাবনা করেই তা আমরা তাদের এইটা বিনামূল্যে তার রুটি, সবজি, আচার এইসব খাওয়ার একটা। কতক্ষণ পর্যন্ত চলবে? 12টা তো 3টে, গতকাল যে 4টা পর্যন্ত ছিল। আমাদের যদি লাইন থাকে বা লোক থাকলে কোপাল করে দিন। তা মোটামুটি কত লোকের অ্যারেঞ্জমেন্ট করা থাকে? 3000 জনের। কালকে আমার প্রথম থেকে একটু কম ছিল, আজকে 3000-এ আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখি।